মেয়ের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একটু অন্যভাবে পালনের উদ্যোগ নিল কেশিয়ারি ব্লকের খাজরার চন্দ পরিবার। শুক্রবার কেশিয়ারি ব্লকের খাজরার বাসিন্দা বরুণ চন্দ মেয়ের ঋত্বিকার জন্মদিন উপলক্ষে লেঙ্গামারা এলাকার প্রায় 80টি পরিবারের হাতে মশারি শাড়ি ও বাচ্চাদের হাতে পোশাক তুলে দেন। ছোট ছোট বাচ্চাদের মিষ্টিমুখ করানো হয় জন্মদিন উপলক্ষে। গত বছর একইভাবে মেয়ের জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল এই পরিবার। এলাকার গরিব ও দুস্থ মানুষের কাছে থাকার বার্তা নিয়ে মেয়ের ঋত্বিকার জন্মদিন পালনে এই উদ্যোগ নেন বরুণ চন্দ। পেশায় ব্যবসায়ী বরুণ চন্দ জানান, গত 2 বছর ধরে মেয়ের জন্মদিন পালন করে আসছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। এবছর করোনা পরিস্থিতিতে ছোটদের মিষ্টিমুখ ও বস্ত্রদানের মধ্য দিয়ে মেয়ের জন্মদিন পালনের এই উদ্যোগের অনুপ্রেরণা পেয়েছে শিক্ষক বরুণ দাসের কাছে। সামর্থ্য অনুযায়ী সমাজের পাশে যাতে কেউ দাঁড়াতে পারে, সমাজে এই মানবিক বার্তা দিতে এই উদ্যোগ বলে জানান চন্দ পরিবার। জন্মদিন উপলক্ষে নতুন জামা কাপড় পেয়ে খুশি 8 থেকে 80 সকলেই। এই খাজনা থেকে বরুণ চন্দ ওর মেয়ের জন্মদিন, তো গত বছর এরকম একটা করেছিল প্রোগ্রাম ফ্রিতে মেডিকেল, এবছর নতুন বস্ত্র বিতরণ এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিষ্টি বিতরণ করা হলো জন্মদিন উপলক্ষে। মেয়েদের নাম ঋত্বিকা চন্দ। জন্মদিন কবে রয়েছে? জন্মদিন আজকে আছে। কেন এই উদ্যোগটা? কেন জন্মদিনতে বাড়িতে নানা রকম প্রোগ্রাম হয়? এটা একটা মানে সমাজকে একটা বার্তা দেওয়া, যাতে এরকম যদি প্রত্যেকটা বাড়িতে যদি যাতে সামর্থ্য আছে তারা যদি কিছু পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ছোটোখাটো যদি আয়োজন করা হয় একটা আনন্দের মধ্যে থাকার। না, আমরা বাড়িতে করি না, আমরা যে মানে আমরা চাই সেটা গরিব মানুষের মধ্যে বিতরণ করতে আর কি। কতদিন ধরে এই কাজ করে আসছেন? এটা আমার মেয়ের বয়স 2 বছর হলো, 2 বছর ধরেই হচ্ছে আর কি। কী করেন আপনি? আমি ব্যবসা করি, চাকরি করি, দুটোই করি। এই ভাবনাটা হঠাৎ মাথায় বরুণদাকে দেখি, ইন্সপিরেশন বরুণদা। আগামী দিনে কি আরও এরকম কর্মসূচি করে যাবে? অবশ্যই অবশ্যই, যতদিন সামর্থ্য থাকবে ততদিন। কী কী দেওয়া হচ্ছে আজকে? আজকে শাড়ি দেওয়া হলো, মশারি দেওয়া হলো, বাচ্চাদের জামা, মেয়েদের জামা, তারপরে মিষ্টি, এইসব দেওয়া হচ্ছে আর কি। কতজন মানুষকে দেওয়া হলো আজকে? বরুণ চন্দ। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।